জমি অধিগ্রহণ না হয় থমকে আছে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নতিকরণ। অর্থ বরাদ্দের চার বছরেও মেরামত হয়নি বিদ্যমান সড়কও। ভোগান্তির শিকার যাত্রীসহ যান চালকরা। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। কার্পেটিং উঠে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক জুড়ে খানাখন্দ আর গর্ত, গাড়ি আটকে হচ্ছে দীর্ঘ যানজট, ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে চালক আর আতঙ্কে যাত্রীরা। 31 কিলোমিটারের মহাসড়কটিকে চার লেনে উন্নীতকরণে 2019 সালের 12 মার্চ 859 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় 431 কোটি টাকা। গত চার বছরে মাত্র 4.5 কিলোমিটার অংশের 42.55 একর জমি অধিগ্রহণ করতে পেরেছে জেলা প্রশাসন। বাকি 26.5 কিলোমিটার সড়কের 184.45 একর জমি অধিগ্রহণ না হয় থমকে আছে কাজ। টাইমপুর ফেরিঘাট পর্যন্ত যে রাস্তার যে বেহাল দশা, মনে করেন যে এখানে যদি রাত্রে যে কোনো গাড়িটায় বা কোনো অসুবিধা যদি পড়ি, খুলনা চট্টগ্রামের যে সকল গাড়ি এবং সাক্ষীরা সকল গাড়ি ইন্ডিয়া চলাচল করে, এই চলাচলগুলো ট্র্যাকগুলো অনেক জায়গায় অনেকখানে পল্টি গিয়ে যায়, আটকে পড়ে আছে। এই রাস্তা যে এত খারাপ হয়েছে বুঝছেন, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো আমরা চাই না আমাদেরকে একটু ভালোভাবে চলার ব্যবস্থা করে দিন। কয়েক বছর যাবৎ এই রাস্তাটা কাজ হইতেছে না। হ্যাঁ, আমরা সরকারের কাছে অনুগ্রহপূর্বক রাস্তাটা যেন মেরামত হয় তার কাছে আমরা আর্জি জানাই। ভাঙাচোরা সড়কে যান চলাচল কমায় ফেরিঘাট থেকেও রাজস্ব হারাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে সেই মোংলা বন্দর সেই পারাপার ডেলি শত শত গাড়ি পারাপার হচ্ছে এবং কোনো দিন নাই সেই গাড়ি খাদে না পড়ছে। জমি বুঝে না পেয়ে এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় কাজে অনীহা ঠিকাদারদের। ভূমি অধিগ্রহণ চলমান থাকার কারণে, 1-1.5 বছর তাদের কাজ না থাকার কারণে, বর্তমান মার্কেট রেটের সাথে তাদের একটা অসামঞ্জস্যতা তৈরি হওয়াতেই তাদের আসলে কাজ করতে একটা অনীহা তারা প্রকাশ করছেন। জমি অধিগ্রহণের দেরির বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। মাসুম আলিসা, 21 টেলিভিশন।